হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন আমি গেটের বাইরে দাঁড়িয়েছি, এখন একটু ঘুরতে যাব। আর এখন বাজছে বিকেল 4:15। খাওয়া দাওয়া, স্নান টান, সবকিছু কামকাজ শেষ শেষ করে ভেবেছি আজ একটু ঘুরতে যাব, আজ একটু ঘুরতে বেরিয়েবো। যেহেতু আজ অফিস যাইনি, রোজ দিন এরকম একটু ঘুরার সময় পাইনি, তাই ভেবেছি একটু ঘুরতে যাব। দেখি হাজবেন্ড একটু সামনে গেছে, হয়তো কিছু আনার আছে বা হয়তো ওনার কোনো কাস্টমার আসছে তার জন্য। আর এখন যাব, ও আসলে একটু গিয়ে ঘুরে আসব। আমাকে অপেক্ষা করাতে করাতে জাস্ট এখন এলো, আর এখন গেছে যে কাজটা নিয়ে এসেছে সেই কাজটা ঘরে রাখার জন্য এখন গেছে। আর এখন আমরা একটু ঘুরে আসবো, তাহলে চলুন ঘুরে আসি। ঠিক আছে, চলুন। আর ভেবেছিলাম যে বলেছিলাম যে মেলায় যাবো, ওখানে গিয়ে দেখি মেলা টেলা দেখার মতো তেমন কিছুই নেই, হালকা দু একজন মানুষ, তার জন্য আর ভিতরে যাইনি। এমনিতেই ঘুরে ফিরে চলে এসেছি, আসার সময় ফুচকা খেয়েছি আর রান্না বান্নার কিছু টুকটাক জিনিস জিনিস কিনে এনেছি। আর সেই দিন সিঙ্গারা এনেছিলাম, এনে সিঙ্গারাটা খেতে খুব ভালো লাগছিল, তার জন্য আজকে আবার ফুচকা খাওয়ার পর আবার সিঙ্গারা নিয়ে চলে এসেছি। আর এখন হবে রান্না বান্নার জোগাড়, ড্রেস চেঞ্জ এখনো কিছু চেঞ্জ করিনি, এগুলো চেঞ্জ করবো, তারপর রান্না বান্নার আয়োজন হবে। আর বাজার নিয়ে এসেছি, হরলিক্স এনেছি, পেঁয়াজ এনেছি, রসুন এনেছি, আর কি এনেছি, আর কি এনেছি গো, আর এলাচি এনেছি, আর এনেছি কালা লবণ মানে ব্ল্যাক সল্ট। এখন এটা খাবো, ড্রেস চেঞ্জ করব, তারপর রান্না বসাবো। আর রান্নাতে প্রথম আমি কিছু মটর ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোকে আগে সেদ্ধ করতে হবে, তারপর বাকি রান্নার আয়োজন হবে। চলে লিপস্টিকে লেগে যাচ্ছে, খেয়ে ড্রেস চেঞ্জ করে তারপর আমি দেখা করছি, ঠিক আছে। আর এখন কিছু মটরশুঁটি, আর এগুলো হলে হচ্ছে কিছু ক্যাপসিকাম।
অল্প নুন দিয়ে দেবো এটাতে। আর দিয়ে দেবো কিছু মানে কিছু চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দেবেন। আর চিনিটা গলে গেলে এটাতে আমি ভাতটা দিয়ে দেবো। অল্প ঘি, আমি প্রথমে সাদা তেল দিয়েছি কারণ প্রথম প্রথম ঘি দিয়ে দিলে ঘির স্মেলটা পুরো চলে যায়, তার জন্য আমি প্রথমে সাদা তেল দিয়ে ভেজেছি আর এখন ঘি দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে দিয়ে দেবো ভাত। আমি আজ গাজর এনতে ভুলে গেছি, তার জন্য আজ শুধু গ্রিন, রেড কালারটা নেই। গাজর থাকলে গ্রিন আর রেডে কালারটা দেখতে আরো বেশি ভালো লাগে। আর একটু গন্ধর জন্য মানে ভালো স্মেলের জন্য এটাকে দিয়ে দেবো অল্প কেওড়া জল। অল্প গোলাপ জল, এখন মিক্স করে একটু নেড়ে চেড়ে নেবো, তারপর এটা আমি নামিয়ে নেবো। ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেবো। এটার গ্লেজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, ধোয়া উঠছে তার জন্য পুরোপুরি বুঝা যাচ্ছে না, কিন্তু ক্যামেরাতে ছাড়া মানে অফ ক্যামেরা এটার গ্লেজটা দারুণ এসেছে। এটার সঙ্গে এখন হবে ঘুগনির রেসিপি। তেজপাতা, পেঁয়াজ কুচি, আর এখন যে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটাতে আমি অল্প জল দিয়ে মিক্স করে রেখেছি। আর তার সঙ্গে আছে পেঁয়াজ থেঁতো করা, পেঁয়াজ নয় আদা থেঁতো করে রাখা, আর রসুন। পেঁয়াজটা অল্প লাল লাল হয়ে গেছে, এবার এটার এটাতে দিয়ে দিচ্ছি আর একটু সময় ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। আর এই হলো মটর আর আলু, আগেতে আমি যেটা সেদ্ধ করে রেখেছিলাম এটা আমি এটাতে দিয়ে দেবো। আর এখন এটাকে মিক্স করে নেব, তারপর অল্প জল দিয়ে দেব। মিক্স করে নিচ্ছি আর এটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার এটা ভালো করে ফুটিয়ে নেব। এটা ফুটিয়ে নিলে ঘুগনি রেডি, তারপর এটা সার্ভ করা যাবে। আমাদের সব দেওয়া হয়েছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা দেওয়া হয়নি, সেটা হলো নুন। এটা না দিলে এত সময় পরিশ্রম সব বেকার হয়ে যেত। হঠাৎ করে মনে পড়েছে নুনটাও দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফুটাতে হবে। এটাও ফুটে গেছে, এবার দিয়ে দেবো একটু ধনে পাতা। ধনে পাতা কুচি দিয়ে
ঘুগনিটা কমপ্লিট করলাম। এখন হবে খাবার দাবার। আমাদের রান্না বাড়াও কমপ্লিট, আর এখন খেতেও বসে গেছি, আর এখনো টেস্ট করিনি, তার জন্য বলতে পারবো না কেমন হয়েছে। হাজবেন্ড ঘুগনিকে বলেছে দারুণ হয়েছে, আমিও টেস্ট করে দেখিনি, অ্যাকচুয়ালি ভালো হয়েছে তাই। আমরাও খাবার দাবার খেয়ে নিই, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আমার এই রেসিপিটা আমরা খেয়ে নিলাম, আর আজ আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। আমি না দিতে পারলেও আপনারা নিজে ঘরে বানিয়ে নিশ্চয়ই খেয়ে নেবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, আর আমার ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না, ঠিক আছে? টাটা, বাই, গুড নাইট।